আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো মাত্র 1 টাকা খরচে কিভাবে আমরা যে কোনো গাছের মিলিবাগ, জাপ পোকা, দোয়ে পোকা বা ফাঙ্গাস এগুলো কিভাবে খুব সহজেই আমরা দমন করতে পারবো, এবং যে কোনো গাছকে আমরা কিভাবে পোকামাকড়ের সংক্রমণের হাত থেকে দূরে রাখবো এ সম্পর্কিত কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। কারণ আমরা আমাদের গাছে যদি বিভিন্ন রকম কীটনাশক প্রয়োগ করি তাহলেই কিন্তু আমাদের গাছগুলোকে পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে পারবো না। অনেক সময় দেখবেন কীটনাশক স্প্রে করার পরেও আমাদের গাছে মিলিবাগ বা জবা গাছে এরকম ফাঙ্গাস লেগে যায়, এছাড়াও ল্যাদা পোকার আক্রমণ হয় এবং আমাদের লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যায়। এবং ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের লাউ গাছে এরকম হলুদ হলুদ স্পট পড়ে যায় ফাঙ্গাসের কারণে, এবং কীটনাশক স্প্রে করার পরেও ভালো কাজ হয় না বা আমাদের গাছে ভালো পরিমাণে ফুল ফল হয় না এবং পোকামাকড়গুলো দূর হয় না। কারণ সঠিক সময়ে সঠিকভাবে আমরা যদি কীটনাশক আমাদের গাছে স্প্রে না করি তাহলে কিন্তু এই ধরনের সমস্যা থেকে আমাদের গাছগুলোকে বাঁচাতে পারবো না। তবে আপনারা একটি কথা মনে রাখবেন, যখন আমাদের কোনো গাছে বেশি পরিমাণে ফুল ফল আসে বা গাছগুলোর বৃদ্ধি শুরু হয় তখনই কিন্তু আমাদের গাছে পোকামাকড়ের আক্রমণ হয় এবং সেই সময়েই আমাদেরকে গাছে কীটনাশক স্প্রে করতে হবে, সেটা ঘরোয়া হোক বা যে কোনো রাসায়নিক কীটনাশক হোক। আমাদের গাছে যদি অতিরিক্ত কোনো পোকামাকড়ের সংক্রমণ ছড়িয়ে যায় সেই সময়ে যদি আমরা কীটনাশক প্রয়োগ করি তারপরেও কিন্তু ভালো কাজ হয় না। তাই আমরা যারা বাগান করি তারা সবসময় লক্ষ্য রাখবো আমাদের গাছে কোনো রকম পোকামাকড়ের আক্রমণ হয়েছে কি না, এবং যখনই দেখবো আমাদের গাছে এক একটা পোকামাকড়ের আক্রমণ হয়েছে তখনই আমরা সেই গাছে কীটনাশক স্প্রে করব। আজকে আপনাদেরকে যে কীটনাশকটি তৈরি করে দেখাবো সেটা স্প্রে করলেও ভালো কাজ হবে। আর ভিডিও শুরুতে এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কোনো গাছে অতিরিক্ত কোনো পোকামাকড়ের সংক্রমণ ছড়িয়ে যাওয়ার আগেই আমাদেরকে ব্যবস্থা নিতে হবে, তা না হলে আমরা ভালো ভালো কীটনাশক স্প্রে করার পরেও ভালো কাজ হবে না, এই কথাটি মনে রাখবেন, এবং আমাদের গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো চলুন কী কীটনাশক আমরা তৈরি করব দেখে নেওয়া যাক। আর এই কীটনাশকটি তৈরি করার জন্য আমাকে নিতে হবে 1 টাকা দামের শ্যাম্পু, সেটা যে কোনো শ্যাম্পু আপনারা নিতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে 1টাকা দামের ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়েছি, এবং আমাদের সকলের বাড়িতেই থাকে হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়ো কিন্তু ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইডের কাজ করে, এই কথাটি মনে রাখবেন। তো আপনারা হলুদ গুঁড়ো নিয়ে নেবেন। তবে এটি ব্যবহারের ক্ষেত্রে কী কী বিধিনিষেধ রয়েছে সেটা আপনাদেরকে দেখতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে সামান্য কিছু জল নিয়েছি। আমরা 1 লিটার জলের একটি দ্রবণ আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। 1 লিটার জলের ক্ষেত্রে আমরা 4 ml মতো নেব যে কোনো শ্যাম্পু, এবং এই শ্যাম্পুটা আমরা সরাসরি জলে মিক্স করব না, সরাসরি মিক্স করলে কিন্তু ভালো কাজ হয় না বা মিশে না। এবং এখানে আমরা নেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো, তারপর এটাকে আমরা সুন্দরভাবে মিক্স করব, একটু সময় ধরে আমরা নেড়ে চেড়ে নিব, তা নাহলে কিন্তু এই শ্যাম্পুগুলো ভালোভাবে জলে মিক্স হয় না, এই কথাটি মনে রাখবেন, এবং সময় ধরে এটাকে নেড়ে চেড়ে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমরা 1 লিটার জল নেব, আমরা যে কোনো স্প্রে বোটলে এটাকে ভরে নিব, এবং এটা আমরা সরাসরি এই জলের সাথে মিক্স করব না, কারণ অনেকেই অভিযোগ করে এই হলুদ গুঁড়োর কারণে স্প্রে মেশিন খারাপ হয়ে যায়। তাই আমরা এই হলুদ গুঁড়োটাকে সুন্দরভাবে ছেঁকে নিয়ে এই জলের সাথে মিক্স করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে ছেঁকে নিচ্ছি, এইভাবে আমরা ছেঁকে নেব, তাহলে কিন্তু আমাদের স্প্রে মেশিনে এই হলুদ গুঁড়ো আটকে যাবে না। তবে যেগুলো উন্নত মানের স্প্রে মেশিন সেগুলোতে কিন্তু আটকে যায় না, এই কথাটি মনে রাখবেন। তবে ছেঁকে নেওয়া উত্তম, ছেঁকে আমরা সুন্দরভাবে এটাকে মিক্স করে নেব এবং এগুলোকে ফেলে দিব। তারপর আমরা এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এই স্প্রে বোতলের ভেতরে, এবং বোতলটিকে আমরা সুন্দরভাবে ঝাঁকিয়ে নিব, এবং আমাদের যে কোনো গাছে আমরা এটাকে বিকেলবেলা স্প্রে করব। তা আপনারা দেখতে পাচ্ছেন আমার এই আলুর গাছগুলোতে জাপ পোকার আক্রমণ হয়েছে, তো এই ধরনের গাছগুলোতে আমরা সুন্দরভাবে এটাকে বিকেলবেলা স্প্রে করব, এবং কখনোই এটা কড়া রোদ্রে গাছে স্প্রে করবে না, তা না হলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। এবং আমাদের জবা গাছে যদি এইরকম ফাঙ্গাস দেখা যায় বা মিলিবাগের আক্রমণ দেখা যায় তার উপরে আমরা এটাকে সজোরে স্প্রে করলে খুব সহজেই এই সমস্যা থেকে আমাদের গাছগুলোকে বাঁচাতে পারবো, এবং ব্রাশ দিয়ে আমরা সুন্দরভাবে আমাদের গাছগুলোকে পরিষ্কার করে দিব, তাহলে দেখব এই সমস্যা খুব সহজেই দূর হবে। এবং ব্রাশ দিয়ে পরিষ্কার করে দেওয়ার পর এই গাছগুলোকে ধুয়ে দিব,
এবং আমাদের পেয়ারা গাছে অতিরিক্ত সাদামাছির আক্রমণ দেখা যায় এই সময়ে। যদি দেখি আমাদের পেয়ারা গাছে সাদামাছির আক্রমণ হয়েছে, আমরা সজোরে পেয়ারা গাছের পাতায় এটাকে যদি স্প্রে করে দিই তাহলে খুব সহজেই দূর হবে। যদি অতিরিক্ত সংক্রমণ আমাদের কোনো গাছে দেখা যায় তাহলে এটা আমরা পরপর দুদিন স্প্রে করব, এবং তারপরে আবার 15 দিন অন্তর থেকে আমরা যদি এটাকে স্প্রে করি আমাদের গাছে তাহলে খুব সহজেই আমাদের গাছ থেকে যে কোনো পোকামাকড় দূর হবে। তো এরপরেও এটা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের গাছের যে কোনো সমস্যার জন্য যুক্ত হতে পারেন আমাদের ট্রি টিপস ফেসবুক গ্রুপে, গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ।